আপনার ডায়াবেটিস আছে ডায়াবেটিস গত দুই বছর আগে দেখাইছি এখন ছিল না আপনি কি করেন আমি পলিভিটিস চাপি করি আচ্ছা আপনার এই মাজার ব্যথা বা কোমরের ব্যথা কি পায়ের দিকে নামে মানে কোমর থেকে পায়ে বা পিঠে ঘাড়ে পিঠে ব্যথাটা ওঠানামা করে বা তলপেটের দিকে যায় না এরকম হচ্ছে উপর দিকে ওঠে না কিন্তু আমার এটা বেশিরভাগই আমার এই মাজার সাইডেই হয় কাজকর্ম করলে হাঁটা চলাফেরা করলে ব্যাথা যায় যে কোনো কিছুরই আমরা এই জন্য বলছি যেমন হাঁটু ব্যথা আপনি শুধু কেবল বলে চালিয়ে দিবেন তা কিন্তু না একজন স্পেশালিস্ট বলবো সে কিন্তু দেখলে ডায়াগনোসিস দেখলে হাসবে কারণ হচ্ছে প্রত্যেকটা জিনিসকে আপনাকে রুগীর করা তার হাতে দেখা ফিজিক্যাল এক্সামিনেশন তার ইনভেস্টিগেশনের সাথে রুগীর কমপ্লেন কি সেটা আমাদের শুনতে হবে তো ওনার ক্ষেত্রে যেটা মনে হচ্ছে ওনার মেকানিক্যাল যেটা আমরা বারবার বলি আর্গোনাল বা মেকানিক্যাল প্রবলেম আমরা এখন মেকানিক্যাল টার্মটা উঠে যাচ্ছে পৃথিবী থেকে এখন এটাকে চেঞ্জ প্রবলেম কারণ এমন কোনো লোক নাই কিছু না কিছু করে না পৃথিবীতে সবাই করে যে বাসায় আপনার সিনিয়র লোক আছে আপনার বাবা বলেন মা বলেন বা যারা আছে সেও বাসায় কোনো না কোনো একটা কাজের সাথে জড়িত সো আর্গোনমিক্যাল কিছু প্রবলেম হচ্ছে যার যার কারণে ওনার কোমর ব্যথা হয় তো দর্শক আমি বলবো আপনি যেহেতু ঘন ঘন প্রস্রাব হয় সেক্ষেত্রে আপনি একটু অন্তত ডায়াবেটিসটা আবার একটু স্ট্রিপ দিয়ে দেখা যায় যে কোনো ফার্মেসিতে গিয়ে একটু দেখে টেস্ট করে নিতে পারেন বা ইউরিনের কোনো পানি কিনা সেটা টেস্ট যাবে আর কোমরের সমস্যাটা অনেক কারণে হয় কোমরের আমরা যে কাজ হচ্ছে চলাফেরা হয়। আপনি বলছেন যে ভারী কিছু উঠাতে গেলে আপনার এই সমস্যাটা হয় তো এই ক্ষেত্রে আপনাকে যেটা হতে হবে করতে হবে কোমরের কিছু এক্সারসাইজ করতে হবে যেটা আমরা বলি স্ট্রেনিং এক্সারসাইজেস স্ট্রেনিং বা কোমরের মাংসপেশি শক্তিশালী করার এক্সারসাইজ এই এক্সারসাইজগুলো মোস্ট অফ দ্য ক্ষেত্রে শুয়ে এবং উপর হয়ে শুয়ে এক্সারসাইজগুলো করতে হয় পাশাপাশি আপনি গরম শেঁক খুবই কার্যকরী বা ব্যথানাশক কোনো ক্রিম বা মলম দিয়ে গরম শেক দিতে পারেন সাঁতার কাটার যদি সুবিধা থাকে খুবই কার্যকরী উপকারে আসবে তারপরেও সমস্যা যদি দীর্ঘায়িত হয়তো আপনাকে এমআরআই বা এক্সরে বা সিটি স্ক্যান করতে হতে পারে সেই ক্ষেত্রে আপনাকে একজন অবশ্যই পুনর্বাসন বিশেষজ্ঞ বাদ ব্যথা বিশেষজ্ঞের স্বর্ণপন্ন হতে হবে আচ্ছা আমরা যেটা বলছিলাম যে হয়তো পারে যে শারীরিক পরীক্ষাটার যে গুণ এরকম হয় যে আমাদের হাঁটুর উল্টা দিকে তো মানে আরো জায়গা আছে পপলিটেল ফোসা আছে এগুলা থেকে কখনো কোনো সমস্যার কারণে হাঁটু ব্যথা হতে পারে আসলে হাঁটু ব্যথার যদি আমি কিছু নাম বলি এখন আপনাকে যে যে কারণে হাঁটুতে ব্যথা হতে পারে বেশি কঠিন নাম বলেন না একেবারে সহজ নাম বলা যেমন আমরা বলছিলাম অস্টিওআর্থ্রাইটিস তাহলে যে কোনো আর্থ্রাইটিস মোর দ্যান 600 টাইপস আর্থ্রাইটিস আছে সো যে কোনো আর্থ্রাইটিসে হাঁটুতে ব্যথা বা হাঁটুর মানে প্রবলেম হতে পারে ডিফরমিটি হতে পারে তারপরে হচ্ছে বিভিন্ন বার্সাইটি যেটা আপনি বলছিলেন যে পপলিটাল ফোসা ওখানে আমাদের বার্সা আছে হাঁটুর সামনেও আছে প্রি পেটালার বাসা পিছনে বার্সা আছে পপিটাল ফোসাতে বাসা আছে সুপ্রাপেটালার বাসা আছে সো বার্সা মানে আমরা আসলে আমাদের আঞ্চলিক ভাষা অনেকে বলে পিছলি আমি রুগীদের বোঝানোর জন্য বলছি মানে একটা নরম গোল একটা সাবস্টেন্স যেটা বিভিন্ন শরীরে বিভিন্ন জায়গায় হাতে লিভ নোট তো এই নোট গুলাতে কোনো কারণে যদি ইনফ্লামেশন হয় বা ইনফেকশন হয় তার থেকে আপনার হাঁটুতে ব্যথা হতে পারে আরেকটা হচ্ছে আমি বারবার অনেক সময় জিজ্ঞাসা করি ব্যথাটা কি হাঁটুর পিছনে না সামনে যদি পিছনে হয় তাহলে বুঝতে হবে সায়াটিকা পেইনও কিন্তু হাঁটুতে হতে পারে জি কোন সায়াটিক নার্ভের রেফার্ড পেইন ওখানে হতে পারে তারপরে হাঁটুতে বিভিন্ন লিগামেন্ট আছে আমি বলি দিস ইজ এ लार्जेस्ट জয়েন্ট অফ দা বডি সো लार्जेस्ट জয়েন্টের মধ্যে ফিমার এবং টিবিয়া টিবিয়ার মাঝখানে কিছু বাইন্ডিং লিগামেন্ট আছে এই লিগামেন্ট কারণে মিডিয়াল ইনজুরি হতে পারে আবার হাঁটুর ভিতর ইম্পর্টেন্ট দুইটা লিগামেন্ট আছে ক্রুসিয়েট লিগামেন্ট বলা হয় যেটা অনেক কারণে ইনজুরি হতে পারে সেটা বিভিন্ন যারা ডিফেন্সে জব করে বা খেলতে যায় বা ইঞ্জুরি হয় প্লেয়ার অনেক ক্ষেত্রে বা আপনার যে কোনো সাধারণ মানুষের ট্রমা থেকে লিগামেন্ট ইঞ্জুরি ক্রুসিয়েট লিগামেন্ট ইঞ্জুরি হতে পারে তারপর হচ্ছে ভিতরে মিনিসকাশ আছে যে দুটো হার একটার উপর একটা বসানো বাটির মতো চাকতির মতো একটা জিনিস আছে কার্টিলেজ সেটা অনেক কারণে ক্রেক হয়ে যেতে পারে বা ফেটে যেতে পারে তা থেকে কিন্তু হাঁটুতে ব্যথা হতে পারে তারপরে হচ্ছে যদি ডায়াবেটিস ইন্ডিউস কোন সেপটিক হতে পারে বা ডায়াবেটিস রুগী দীর্ঘ দীর্ঘ হাই ডায়াবেটিস তার হাঁটুতে কোনো কারণে ল্যাসারেশন হয়েছিল আঘাত পেয়েছিল বা ঠিকমতো অ্যাসেপটিক প্রিকশন নেওয়া হয় না হাঁটুতে সেফটি কাথরাইটিস হয়ে যেতে পারে তারপর হচ্ছে টিবি টিবি হাঁটুতে হতে পারে যে টিবির জীবাণু মানুষের ধারণা জক্ষা হয় বুকে বা লাংসে টিবি কিন্তু হাঁটুতেও হতে পারে তো আমাদের সাথে একজন দর্শক আছে শুনে নেচ্ছি হ্যালো দর্শক কে বলছিলেন হ্যালো দর্শক কে বলছেন আসসালামু আলাইকুম আমি শরীফুল বলছিলাম বরিশাল থেকে ওয়া আলাইকুম আসসালাম আপনি যার ব্যাপারে কথা বলতে চান বয়সটা ওজনটা উল্লেখ করে প্রশ্ন করেন আমার বয়স হচ্ছে পঁয়ত্রিশ জি আমার হচ্ছে আমি ডাক্তারকে দেখিয়েছি আমার এই গত তিরিশ তারিখ হলো হঠাৎ বাম পা এবং বাম হাত মুভমেন্ট করতে পারে না হাঁটতে গেলে খুব কষ্ট হয় কষ্ট মানে কি ব্যথা হচ্ছে জি জি ব্যথা আছে আচ্ছা বলেন আপনার প্রশ্ন শেষ করেন জি আমার আমার এটা পজিটিভ আসছে এই যে জি আমি বুঝতে পেরেছি আপনি মানে কি জানতে কি জানতে চাচ্ছেন না আমি জানতে চাচ্ছি আমার এটা যে আমি চিকিৎসাটা কোথায় কেমন হবে এবং আমার এটা নিরাময়যোগ্য আছে কিনা এখন আপনি কি চিকিৎসা নিচ্ছেন বর্তমানে আমি একটা এনএসি ইনডোমেট জি

অটোমেটিক মানে পূর্বপুরুষ থেকে এসে থাকে সাধারণত যেটা মানে বিভিন্ন ট্রিগারিং ফ্যাক্টর উপস্থিত হলে এটা এক্সপোজার হয় তো এনকালোজিং স্পন্ডিলাইটিস সাধারণত পুরুষদের একটা রোগ যেটা আথারাইটিস রোগ আমরা বলছিলাম সিক্স হান্ড্রেড টাইপস অ্যাথরাইটিস তার মধ্যে পুরুষদের সেভেন ইস টু ওয়ান মানে সাতজন পুরুষ যদি এই রোগে আক্রান্ত হয় মহিলা হবে একজন তো এই ক্ষেত্রে ওনার এটা আমরা অ্যান্টিজেন টেস্ট উনি করেছে এস এল বি টেস্টে সেটা পজিটিভ আসছে মানে এটা হান্ড্রেড পার্সেন্ট অ্যানকালোজিং স্পন্ডিলাইটিস এটা কিন্তু রিউমাটয়েড আথ্রাইটিস বা বাদ জ্বর না বুঝতে পারছি এটা অন্য একটা ভ্যারাইটি অন্য একটা ভ্যারাইটি উনি কিন্তু বলছিল যে বাদ জ্বর টাইপের কিছু একটা মানে বাংলাদেশের মানুষ যে কোনো ব্যথা হলি বলে বাদ জ্বর বা যে কোনো ব্যথা হলি আপনার ক্যালসিয়াম খাচ্ছে সো এই ধারণা থেকে বের হয়ে আসতে হবে ওনার অ্যানকালোজিং স্পন্ডিলাইটিস এখন আসেন এটা ট্রিটমেন্ট কী খুবই মজার বিষয় হচ্ছে এই রোগীগুলা চিকিৎসা বাংলাদেশে হয়ে আসছে জাস্ট ট্রিটমেন্টের একশো ভাগের দশ ভাগ মাত্র এ পর্যন্ত দশ ভাগ হচ্ছে কিছু ওষুধ এই ওষুধগুলি রুগীরা খেয়ে আসছে বাকি নাইনটি পারসেন্ট চিকিৎসা থেকে তারা জানে না বা চিকিৎসা অপ্রতুলতা আছে অথবা এখনো সচেতনতার অভাব আছে অথবা রেফারেল সিস্টেমে প্রবলেম আছে সো এইখানে আমাদের এখন মনোযোগ দিতে হবে এমন ভদ্রলোক অলরেডি কিছু ওষুধ খাচ্ছে যেমন ডিজিজ মডিফাইং ড্রাগ সালফা সালাজিন বা ব্যথার ওষুধ খাচ্ছে ওকে ইটস ওকে এটা হয়তো ডাক্তার সাহেবরা এটা প্রোটোকলে তাই আছে তা দিতে হবে কিন্তু এখানে একটু খেয়াল রাখতে হবে রুগীর এই ওষুধগুলার কিছু সাইড ইফেক্ট আছে যেমন কিডনি লিভারে এফেক্ট করতে পারে সো এফেক্ট যেন না হয় সেটা মাঝে মাঝে কিন্তু টেস্ট করে দেখতে হবে কিন্তু মূল থিম ইয়াটা হচ্ছে এই আথরাইটিস স্পেশালি অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস বা এনি টাইপ অফ অ্যাথরাইটিস একটা লোক আস্তে 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 সে জোরা এবং মাংসপেশির কর্মক্ষমতা সে হারাইতে থাকবে আচ্ছা একটা জয়েন্টের মোশন কমে যাবে মানে প্রতিটা জোরার একটা নির্দিষ্ট রেঞ্জ অফ মোশন আছে শোল্ডারে যেমন একটা রেঞ্জ অফ মোশন আছে এবং ইউনিক ইউনিকজিয়াল আমরা বলে থাকি বিভিন্ন রেঞ্জের মোশন আছে এই মোশনগুলো ডিক্রিজ হতে থাকবে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে তার যে মাসলগুলো আছে মাসলগুলো আস্তে 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 ফাইব্রোসিস হতে থাকবে অ্যাট্রোফি হয়ে যাবে শর্ট হয়ে যাবে তো এবং এক পর্যায়ে সে ডিজেবল হয়ে যাবে যেটা আমরা বলি বা পক্ষাঘাতগ্রস্ত বলেন বা পঙ্গুত্ব বরণ করবে সে এই রুগীগুলার মূল প্রবলেমটা হচ্ছে ওইখানে যে তাদের একটা জায়গায় চিকিৎসা হচ্ছে ঠিকই হয়তো ওষুধটা বা রোগটা কন্ট্রোলে থাকতেছে কিন্তু তার যে এই রোগের কারণে তার যে একটা সুনামি হলো তার যে একটা আইলে আসলো তার যে একটা ক্ষতিগ্রস্ত হলো ডিসেবিলিটি হলো একটা ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটলো তার লাইফে সেটার পুনর্বাসন কিন্তু হচ্ছে না এবং সেটা হয়তো হয় রুগী জানতে জানতে আফটার লেট

আমাদের কাছেই আসে আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব সব সময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল ল্যাব আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল